দর্শক যুক্ত হয়েছে কক্সবাজার টেকনাফ মহাসড়কের যেই বালুকালী মরা গাছতলা এলাকা রয়েছে সেই এলাকা থেকে। আপনারা জানেন যে আজকে দুপুরের পর থেকে উকিয়ার রোহিঙ্গা ক্যাম্প 11 এবং 10 ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ তথ্য হচ্ছে এখন আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দর্শক দেখতে পাচ্ছেন রোহিঙ্গারা কুলো আকাশের নিচে, আগুন নিয়ন্ত্রণ আসলেও তাদের ঘরবাড়ি এবং তাদের আসবাবপত্র সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা কক্সবাজার টেকনাফ মহাসড়কের দুপাশে তারা আশ্রয় নিয়েছে। দর্শক বিকাল সন্ধ্যার ঠিক পরপর আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর 2:40 অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ক্যাম্প 10 থেকে। এরপর আস্তে আস্তে সবখানে ছড়িয়ে পড়ে। দর্শক দেখতে পাচ্ছেন রোহিঙ্গারা তাদের বাচ্চা এবং যা ছিল তা নিয়ে খোলা আকাশের নিচে বিলে তারা আশ্রয় নিয়েছে। কক্সবাজার টেকনাফ মহাসড়ক প্রায় 3-4 ঘন্টা যান চলাচল একেবারেই বন্ধ ছিল। এই উদ্ধার কাজে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের প্রায় 12 ইউনিট এখানে কাজ করেছে। কক্সবাজারের জেলা প্রশাসক এবং কক্সবাজার জেলা পুলিশ সুপার একই সাথে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও ঘটনাস্থলে এসেছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন রোহিঙ্গারা এখনও বসে আছে, তবে আগুনের যেই ভয়াবহতা তারা বলছেন মুহূর্তের মধ্যেই সেগুলো ছড়িয়ে পড়ে। দর্শক আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো রোহিঙ্গারা বলছেন ক্যাম্প 11 থেকে আগুনের সূত্রপাত হলেও একটু পরপর বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন ব্লক থেকে কিন্তু আগুনের সূত্রপাত রোহিঙ্গারা দেখেছেন। অর্থাৎ সেই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত আগুন না আসলেও সেখান থেকে তারা রোহিঙ্গারা বলছেন যে আগুন দেখেছেন, অর্থাৎ তারা কেউ আগুন দরিয়ে দিয়েছে সেরকম তারা বলছেন। তবে পুলিশ একজনকে আগুন দরিয়ে দেওয়ার সন্দেহে আটক করেছে, এখনও পর্যন্ত সে বিষয়ে কিন্তু তাকে যাচাই বাছাই কিংবা জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার বিষয়ে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।